এজন ল'বলৈকে মন বৈ আছে হৃদয়ৰ মাজে গুৰুদেৱ বৈ আছে হৃদয়ৰ মাজে বৈ আছে হৃদয়ৰ মাজে শংকৰৰ জীয়াৰী মাধৱৰ বোৱাৰী কাৰেনো পৰিচয় দিবাহে গুৰুদেৱ ও কাৰেনো পৰিচয় দিবা সভাসদ ও শিব পুৰাণৰ পদ ও এবে আমি ও কৰিব প্ৰচাৰ হি প্ৰজাপতি দুইখৰাই আঠাইজনী কন্যা পাই ও পালন করে ওই অতি মর
আৰু সৰু জীয়াৰী সতি অবিয়া দিছিল শিৱক মাতি আৰু ঘৰত থাকিল ডাঙৰ খাতাইজনী সেই খাতাইজনী মিলি আছিলা প্ৰতিজ্ঞা কৰি ও এজনকেই বৰিবহু আৰু প্ৰতিজ্ঞাৰ কথা শুনি ও মনে ভাবে ও প্ৰজাপতি ও কৈত পাইব এনে যোগ্য দৰা কোন পুৰুষে আহি মোৰ বিয়া কৰাব সাতাইছজনী ও এই কথা ৰাণীৰ সংগে ও কৰে আলো দৈক্ষই বোলে ও সোণাৰাণী ও বচন আমাৰ ও কন্যাৰ যোগ্য দৰাময়ী ও চাও কোন স্থান দৈক্ষই বো শুনা প্ৰিয়ে, তুমিতো নিজেই দেখিছা, ও সতীক বিয়া দিলো মই অতি যতন কৰি কিন্তু ইহঁত খাতাইজনীয়ে ঐ এজনকে বৰিম বুলি আছে পল পুরি ৰাণীৰ সংগে দক্ষ ৰজাই ভকৰে আলো মন্ত্ৰীগণক মাতি আনি মন্ত্ৰীগণক মাতি আনি
যোৱা মন্তি গণ নকৰা পলম কন্যা ৰূপ যুক্ত দৰা আনাই তীক্ষণ আৰু শুনা মন্ত্ৰীসকল, তোমালোকে যদি বিচাৰি খুচাৰি একিবাকে ল'ৰা এটা পোৱা তেওঁক বুজাই ক'বা ধন সম্পত্তি একোকে নেলাগে থাকিব দেখা কিন্তু ধুনীয়া হ'ব যে লাগিব কথা কুড়ি মন্ত্রী হবে ওর ই নাথা ওই তুই সিটুক সাই পাশে ওই তুই সিটুক সাই পাশে ও হয় হল এই কোন পুরুষে বিয়া করাবো সাতাইশটা ছোৱালী বিয়ার পাছত হব দেখুন এক মহামান ছোৱালী আৰু এই মতে মন্ত্রী হবে ও আলোচন কো ও দরা বিচারি হবে ও দরা বিচারি হবে এ রথ রথি হস্তি ঘোড়া যতন করিলা বিচারি হবে তোরা বিচারি হবে ও দরা না পাই মন্ত্রী সকল উলতি আহে অজার আগত আহি ও দুঃখ রজার আগত আহি রজাই মনে মনে ভাবে মন্ত্রী সকলে যেহেতু মোরে 27 জনী কন্যার বাবে দরা না পালে আজি নিজেই যাম মই মোর কন্যা হবর বাবে দরা বিচারি এহি বলি দুঃখ রজা রইনে থাকিলা দরা বিচারি রজাই গমন করিলা ও কইনার বাবে দুঃখ রজাই পুরে দরা যাকে জোতে লোক পাই বুধে গেরিয়া ধন শুন যত লাগে দিবু ভাগে ভাগে মাথু হাতাই জনী কইনার দরা হব লাগে এ কোন স্থানে যোগ্য দরা ও বিচারি না অত্রি মুনির আশ্রম গই অত্রি মুনির আশ্রম গই এ অত্রি মুনির পুত্র আসিল চন্দ্রতে ওর চন্দর বিনে যোগ্য দরা
পিনে যোগ্য দৰা, ও হেন ভাবি দক্ষ ৰজা ৰৈ নেথাকিলা, ও অত্ৰিমুনিৰ আশ্ৰমত গৈ আশ্ৰমত গৈ খোজ দু খোজ কৰি ৰজাই আগ বাঢ়ি যায়, ও প্ৰণাম কৰি দক্ষ ৰজাই অত্ৰিমুনি কয়ি, গুৰুদেৱ মই আপোনাৰ ওচৰলৈ অহা উদ্দেশ্য ব্যাখ্যা কৰিব ওলাইছোঁ। শৈশৱতে মোৰ কন্যা হবে কৰিছিল প্ৰতি গায়কেলগে, হাতাইজনী কন্যাই মোৰ স্বামী বুঢ়ীবু এজনকে, পাতিম বিয়া মই সিহঁতৰ, সেই বিয়ালৈ দেশৰ প্ৰজা দিব মই নিমন্ত্ৰণ, ধনৰ গৰাকী নাই প্ৰয়োজন, ভাল পুৰুষ এজনৰ আছে প্ৰয়োজন, সেয়েহে তোমার পুত্র জোয়াই বুড়ি বর্ম কথা শুনি অত্ৰিমুনি ও হাঁহি বেলা, চন্দ্ৰ গোসাঁইক মাতি আনি শুন বোপা চন্দ্ৰ, এইজন হৈছে মহাপ্ৰতাপী দক্ষ ৰজা, এই দক্ষ ৰজাৰ সাতাইশজনী কন্যাক বিয়া কৰাব লাগিব তই, কিন্তু বোপা বিয়া কৰোৱাটো বৰ ডাঙৰ কথা নহয়, কিন্তু বিয়াৰ পিছৰ পৰ্যায়টো খুব ভয়াৱহ হ'ব, বিয়াৰ পাছত সাতাইশজনী কন্যাকেই তই সমান চকুৰে চাবি, আৰু যিদিনাখন তই অকণমান কিবাখন কৰিবি সেইদিনাই তোৰ বিপদ হ'ব, তই কিন্তু নিশ্চয় জানি ও বিয়া পাতে দুই খৰ যায়, কন্যাৰ বিয়া পাতে শুভ দিন চাই, বিয়া পাতে বহাগ মাহৰ অষ্টমীত কন্যাৰ বিয়া পাতে চন্দ্ৰৰ লগত, আৰু দেৱগণ স্বৰ্গমৈত আছে যত গন্ধৰ বকিন্নৰ, বিয়া
আজি আনন্দৰ সীমা নাই। ও বিয়া খাব গজাগন ৰজাৰ ঘৰে যা, সাতাইজনী কইনা এজন হব দৰা, কেনেকে হব বিয়া ভাবি বনোৱাৰা। আলোচনা করি হবে রজার ঘর, ও বিয়ার আয়োজন দেখি বিস্ময় মানিলা, ও বিয়ার আয়োজন দেখি বিস্ময় মানিলা। আর প্রজা সকলে গই দক্ষ রজার সুতালত কি দেখিছিল গই, ও কি দেখিছিল, ও সুতালত রভা দিছে চমৎকার করে, ও সুতালত পুরোহিতে বিয়ার কর্ম ও আরম্ভ কো, ও কইনা উলিয়াবর বাবে, কইনা উলিয়াবর বাবে ও এহি মতে বিয়ার কার্য সমাপন হইলা। ও কইনার হুকে দক্ষ রজাই কান্দি বেলাগিলা, কইনার হুকে দক্ষ রজাই কান্দি বেলাগিলা, ও কান্দিছে দক্ষ রাই কইনার হুক পাইও। কান্দে আর তনাদ করি
হাতাই জুনি কইনা উলিয়াই দিলু মই এতিয়া থাকু কেনে রজাই কান্দি বেলাগিলা হি বুড়ি রজাই কান্দি বেলাগিলা কন্যার গুণ বর মাই জন্ম মৃত্যু বিবাহ বিধির বন্ধন কদাপি না যাই আর হিমতে দৈক্ষ রজাই ও কান্দি বেলা ও কন্যা লৈ চন্দ্র গোসাই কন্যা লৈ চন্দ্র গোসাই তার পাছত আরম্ভ হল দৈক্ষ রজার সাতাইশজনী কন্যা আর অত্রি মুনির পুত্র চন্দ্রর সাংসারিক জীবন। এই সাতাইশজনী কন্যার ভিতর অতিকৈ রূপতী আছিল রোহিণী, আর রোহিণীর রূপত মুগ্ধ হয়ে এদিনাখন চন্দ্রই রোহিণী কি বলে গেছিল, প্রিয়ে শুনা শুনা প্রিয়ে মোর রোহিণী সুন্দরী তোমার রূপত মুগ্ধ মই বলু সত্য করি প্রিয়ে মোর রোহিণী সুন্দরী প্রিয় রোহিণী, যদি বিবাহিছো মই তোমার যত ভনী তুমি হে হবা মোর সহধর্মিনী কথা শুনি রোহিণীয়ে চিন্তি বেলাগিলা ও কি উপায় করু বলি মনতে ভাবি মনে মনে ভাবে আমি আটাইকেজনী বাই ভনী একেলগে বিয়া হলো, কিন্তু আজি হঠাৎ চন্দ্রই যে মোক এনেকৈ কৈছে কথাটো বাৰু কি। রোহিণীয়ে মনে মনে ভাবিছে সংসার যদি হয় মোৰ চন্দ্র কইনাৰ গুণ বৰ্ণায়ে জন্ম মৃত্যু বিবাহ বিধির বন্ধন কদাপি না যাই সন্দন।
আর এই মতে দক্ষ রজায় ও কান্দি বেলা ও কন্যা লৈ চন্দ্র গোসাই কন্যা লৈ চন্দ্র গোসাই তার পাছত আরম্ভ হল দক্ষ রজার সাতাইশজনী কন্যা আর অত্রি মুনির পুত্র চন্দ্রর সাংসারিক জীবন। এই সাতাইশজনী কন্যার ভিতর অতিক রূপতী আছিল রোহিণী, আর রোহিণীর রূপত মুগ্ধ হয়ে এদিনাখন চন্দ্রই রোহিণী কি বলে গেছিল, প্রিয়ে শুনা শুনা প্রিয়ে মোর রোহিণী সুন্দরী, তোমার রূপত মুগ্ধ ময়ে পালো সৈত্য করি, শুনা শুনা প্রিয়ে মোর রোহিণী সুন্দরী, প্রিয় রোহিণী যদিও বিবাহিছো মই তোমার যত ভনী, তুমি হে হবা মোর সহধর্মিনী, কথা শুনি রোহিণীয়ে চিন্তি বেলাগিলা, ও কি উপায় করু বলি মনতে ভাবি মনে মনে ভাবে আমি আটাইকেজনী ভাই ভনী একেলগে বিয়া হল, কিন্তু আজ হঠাৎ চন্দ্রই যে মোক এনেকৈ কৈছে কথাটো বাৰু কি, রোহিণীয়ে মনে মনে ভাবিছে সংসার যদি হয় মোর চন্দ্র লগত বাকি কেজনী দেখুন যদি বক্রোধত, সেয়েহে এনে কাম মই ক্ষমা করা স্বামী দেব শরণতে ধর। প্রিয় রোহিণী, তুমি মোর প্রস্তাব প্রত্যাখ্যান করিলা, এ কথা শুনি চন্দ্র গোসাই ক্রোধত জ্বলিলা, ও রোহিণী কন্দই পাশে ও দেখা লাগিল লেথা বলে তা ডাঙর কথা, ও দেখা লাগিল লেথা বলে তা ডাঙর কথা, যিদিনাখন দক্ষ রজা অত্রিমুনির ওচৰলৈ এই সাতাইশজনী কন্যার বাবে বিয়ার প্রস্তাব লৈ গৈছিল, চন্দ্র সন্মতি হৈছিল, তেতিয়া চন্দ্র অত্রিমুনি এটা বড় ডাঙর কথা কৈছিল, দেবপা চন্দ্র বিয়ার পাছত সাতাইশজনী কন্যাক তই সমান চকুরে চাবি, আর যিদিনাখন অকণমান তই তিরিবেকিখন করিবি সেইদিনাই তোর বিপদ হব তই কিন্তু নিশ্চয় জানিবি,
ও অত্রিমুনির কথা চন্দই পাহরিয়া গইলা, সেই দিনা চন্দ গোসাঁই অঘটন ঘটিলা, রোহিণীক চন্দই পাছে সাৱতি ধৰিলা, রোহিণীক চন্দই কিয় বেশি মরম করে, রোহিণীক চন্দই কিয় বেশি মরম করে, আমাক কিয় চন্দই বাৰু মরম নকরে, আমাক কিয় চন্দই বাৰু মরম নকরে, আর এই কথা ভগ্নী খবর সহ্য নহইলা, এই কথা ভগ্নী খবর সহ্য নহইলা, আর দুঃখ রজার আগ যাই কহিবে লাগিলা, শুনা পিতা দুইখরাই ওতে বিয়া দিলি মাই, ওতে বিয়া দিলি মাই, ও না খাও সন্দরে ভাতে কি মাই হে, না থাকিবু সন্দর লগতে, আমার কথা রাখি পিতা দিয়া দিলি আমাক, ও সদায় কিয় থাকে চন্দ্র কথা শুনি দক্ষ রজা ক্রোধত জ্বলিলা, চন্দর উচরে গই চন্দর উচরে গই সাতাইশজনী কন্যা আছিল মোৰ অতি মৰমৰ, কিন্তু ৰোহিণীক বাহিৰে অন্য কেইজনীক তই কিয় কৰিলি অনাদৰ, সোণহেৰ নীলজ্য চন্দ্ৰ যি ৰূপ আৰু যৌৱনৰ গৌৰৱৰে গৰ্বিত হৈ মোৰ কন্যা হবক তৰি কৰিলি অত্যাচাৰ, সেই ৰূপ আৰু যৌৱন হক তোৰ মৃত্যুৰ কাৰণ, আজিৰ পৰা ক্ষয় ৰোগ আৰম্ভ হওক তোৰ, আৰু এই ক্ষয় ৰোগৰ বাবে তই ক্ষয় গৈ 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 পোন্ধৰ দিন পিছতেই তোৰ মৃত্যু হব তই জানিবি নিশ্চয়, এই অভিশাপ দিয়া দক্ষ ও উলতিয়া, পিতা ও তাক দেখি কন্যা হবে, ও তাক দেখি কন্যা হবে, ও সামান্য দুখতে দিলা অভিশাপ, ও আগ পাঁচ পিতা নকৰি বিচাৰ, পিতা
আজিৰ পৰা পিতাই আমাক কোনেনো চাইব, বৈধ বাজান্ত্ৰণা সহিব লাগিব। বেছিকৈ মৰম উদাসী হৈ ৰৈলোহেঁতেন স্বামীৰ এ ভগ্নী খবৰ দুখৰ কথা, অ সতীয়ে যা ব্ৰহ্মাৰ ওচৰে সতী, ব্ৰহ্মাৰ ওচৰে সতী, ওচৰলে সতী আৰ্চলে সতী আই ব্ৰহ্মা কহ দূৰি কৰা ব্ৰহ্মা 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 চন্দৰ এনে দশা হৈলা কি কাৰণ, ব্ৰহ্মাই বুৰন্ত হে ব্ৰহ্মাই বুৰন্ত চোৱা তুমি শিৱৰ ওচৰে, কথা শুনি সতী দেৱী ওৰ ইনাথা ভগ্নী খবৰ আগত গৈ, ভগ্নী খবৰ আগত গৈ শুনা শুনা ভগ্নী খবৰ আমাৰ বচন, কথাই আকৌ কওঁ মই যদি কৰা মন, মই সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাৰ বৰ ওচৰলৈ গ'লো এই কথা জানিবলৈ যে ইমান কম আয়ুস লৈ চন্দ্ৰক বাৰু তেওঁ কিয় সৃষ্টি কৰিছিল। তেতিয়া মোক ব্ৰহ্মাদেৱে ক'লে যে ইয়াৰ উপায় হেনো মোৰ স্বামী মহাদেৱৰ হাতত আছে, গতিকে আমি এই মুহূৰ্ততে যদি মহাদেৱৰ মৃত্যুঞ্জয় স্তৱ আৰাধন কৰিব পাৰোঁ তেনেহ'লে তোমালোকৰ স্বামীয়ে হেনো সুফল পাব, সেয়েহে আমি এই মুহূৰ্ততে মহাদেৱৰ মৃত্যুঞ্জয় স্তৱ আৰাধন কৰিব লাগে। ও হে ফুল পানী ও কৈত আছা তুমি, ও দেখা দিয়া আমার আগে, ও পোন্ধৰ দিন অন্তে স্বামীর মৃত্যু হইব উপায়ে ক আমাক লাগে। ৰোগ হৌক বুলি দিলে অভিশাপ,
স্বামীর জীবন দান তিয়াত্রি নয়ন হরু আমি শরণত কন্যা খবর স্তুতি তুষ্ট হইলা ত্রিলু ও কন্যা খবর আগে শিবে ও কন্যা খবর আগে শিবে খুনা খুনা ভগ্নী হব আমার বচন তোমালোকর স্তুতি তুষ্ট হল মানে জানিবা নিশ্চয়। দক্ষ রজায় অভিশাপ দিলে তোমালোকর স্বামীচন্দ্রর মৃত্যু হোক বলে পনেরো দিন পিছতে। এই কথা জানি তোমালোকে খুব ভয় খাই আছা নাকি? ভয়ের কোনো নাহি প্রয়োজন। আজি হন্তে মূর কপালত অর্ধ চন্দ্র অঙ্কিত হইব, কোনোদিনেই তোমালোকর স্বামীচন্দ্রর মৃত্যু নহইব। আর শুনা, পনেরো দিন পিছতেই তোমালোকর স্বামীচন্দ্রর মৃত্যু হব ক্ষয় রোগের বাবে। এই কথা জানি তোমালোকে খুব শঙ্কিত হয়ে আছা নাকি? হায় প্রভু, শঙ্কিতর কোনো নাহি প্রয়োজন। আজির পরা চন্দ্র ক্ষয় গই 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 পনেরো দিন পিছতেই অমাবস্যা হইব। আকৌ পনেরো দিন পিছতেই বাড়ি 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 গই পূর্ণিমা হইব, কোনোদিনেই তোমালোকর স্বামীচন্দ্রর মৃত্যু নহইব। এনেকৈ পনেরো পনেরো ত্রিশ এমাহ সম্পূর্ণ হয়ে যাব। আরো এদিন বুড়াই দিছো, সেই দিনটো কার বাবে জানা? কার বাবে? সেই দিনটো হয়েছে রোহিণীর বাবে। কিয়নো রোহিণীক চন্দ্রই অতিকৈ মরম করেছিল, অতিকৈ ভাল পাইছিল, আর সেই হেতু আজি হন্তে রোহিণী নক্ষত্র থাকিব চন্দ্রর উচরে। ওহি বুলি মহাযোগী ও অন্তর ধ্যান ওহেন কালে চন্দ্র গোসাই হয়ে উঠিয়া দেখি কন্যা খবর আনন্দমি লীলা সেই দিনার পরা দুই পক্ষ অভিশাপর বাবে চন্দ্র এ পনেরো দিনত টুটি টুটি কৃষ্ণ পৈখ হয়ে, কিন্তু মহাদেবর ঘরত চন্দ্র পনেরো দিনতে বাড়ি বাড়ি শুক্ল পৈখ হয়ে। ওহে হে দিনার
বল বল, হরে হরে বল, রাম হরে বল বল, থাকিম কৈলাস কোনেনো মাতিব কোনেনো পালিব স্বামী বুলি এই ভোলা নাথ প্রাণ প্রিয়া স্বামী বুলি এই ভোলা নাথ দেখি বনোয়ারে দুখী আঙুলি মোক হাহে প্রাণ প্রিয়া দুখী আঙুলি মোক হাহে অন্তরে কান্দিব জানানে খুতি গলে প্রাণ প্রিয়া তুমি মুখে থই গলে তোমার পিতৃ দৈখন দেখি বনোয়ারে দুখী আঙুলি মোক হাহে প্রাণ প্রিয়া দুখী আঙুলি মোক হাহে অন্তরে কান্দিব জানানে খুতি মোর তুমি মুখেরি থই গলে প্রাণ প্রিয়া